কিসে পড়াশোনা করেছো? এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স, গুড। কিন্তু আমাদের দেশে এনভায়রনমেন্টের যা অবস্থা, দেখো কিছু করতে পারো কিনা। চিনি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এদেশের ছেলেরা ইউজুয়ালি দেশের বাইরে পড়তে গেলে কিন্তু ফেরত আসে না, ওখানেই চাকরি নিয়ে থেকে যায়। কিন্তু তোমার কেসটা ডিফারেন্ট। তুমি দেশে ফিরে আসলে কেন? দেশের টানে নাকি বিয়ে করতে? মায়ের টানে। ও, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু আমি কিন্তু শুনেছিলাম যে বিয়ে করতে দেশে এসেছো। মা চায় আমি বিয়েটা করি। মা চায়? ওকে, তার মানে তুমি চাও না। লজ্জা পাওয়ার কিছু নেই, আপনার যা ইচ্ছা জিজ্ঞেস করুন, আমি কিছু মনে করব না। কি জিজ্ঞেস করব? এই যে আমার কোনো রিলেশনশিপ ছিল কিনা বা পাস্ট নিয়ে কিছু। ওকে ফাইন, আমি নিজেই বলছি, আমার ওরকম কোনো রিলেশনশিপ ছিল না, এমন না যে কাউকে ভালো লাগেনি, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। আমাকে কিন্তু অনেকেই পছন্দ করেছে, প্রপোজও করেছে, তাদেরকে আবার আমার ভালো লাগেনি। তোমার এমন কেউ ছিল না? সিরিয়াসলি, মানে তোমার মতো স্মার্ট একটা ছেলে কোনো গার্লফ্রেন্ড ছিল না? অবশ্য হতেই পারে, মানে আমার মতন এত সুন্দর একটা মেয়ের যদি কপালে কেউ না জোটে, তোমার গার্লফ্রেন্ড না থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তুমি কি এম্বারেসড হচ্ছ? এম্বারেস করতে আমার খুব ভালো লাগে, যেমন আমাকে কাঁদলে ভালো লাগে। আমি একটু কেঁদে দেখাই। আন্টি, অমিন আসলে গুড লাকটাই ভালো, এত ভালো মেয়ে তো আজকাল হাড়ি কিনতেও খুঁজে পাওয়া যায়। কতদিন ধরে তুই এই দিনটার জন্য অপেক্ষা করছি জানো? এ তো অমিন চলে আসছে একবার। এই মেয়ে হবে না। কেন, কি হচ্ছে? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কি সমস্যাটা কি মেয়েটার? হ্যাঁ সেই তো, মেয়ে দেখতে সুন্দর, হাসি খুশি, তার চেয়ে সে দুর্দান্ত রান্না করে। আন্টি, আপনি ওর হাতে রান্না করা পায়েসটা খেয়েছেন? আমার তো মনে হয় এখনো জিভে লেগে আছে। আই, চুপ কর। মা, তুমি আমাকে মেয়ের সাথে দেখা করতে বলেছো, আমি দেখা করেছি, এখন আমি আমার সিদ্ধান্ত জানালাম। তো সেই সিদ্ধান্তটার পিছনে কারণটা কি সেটা তো বলবি। দেখ বন্ধু, প্রত্যেকটা কাজের পেছনে একটা কারণ থাকে, সেটা কি তোকে তো বলতে হবে। আর আজকে যদি আমার একটা ভালো চাকরি থাকতো, আমি নিজে তোকে এত চাপাচাপি করতাম না, আমি নিজেই ওই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাতাম। সবচেয়ে বড় কথা, তোর গুড লাকটা ভালো, দেশে এসেই একটা ভালো চাকরি জুড়ে গেছে, এখন একটা সুন্দরী মেয়েও ঘরে বউ হয়ে আসছে। শোন, লক্ষ্মী এভাবে পা দিয়ে ঠেলে ফেলে দিতে নেই। আচ্ছা আন্টি, আপনি ওকে কিছু বুঝিয়ে বলেন না, আমি তো হাঁপিয়ে যাচ্ছি। কাউকে কিছু বলতে হবে না। মা, যেই মেয়ে পরিচয়ের প্রথম দিন আমাকে তুমি করে অ্যাড্রেস করেছে, সেই মেয়ে আমাকে বিয়ের পর তুই করে বলবে না, সেটার কি গ্যারান্টি আছে? মা, আমি তো এসব অ্যালাউ করবো না। কোনো যুক্তি হলো? আমার ছেলের যুক্তি শুনে আমি হাসবো না কাঁদবো আমি তো কিছুই বুঝতে পারছি না। কামন অমি, তুই নিজে খুব ভালো করে জানিস যে এটা বিয়ে ভাঙার জন্য যথার্থ কোনো কারণ না। আর আজকালকার মেয়ের এমনিতে একটু ফাস্ট হয়। তুই অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে এসে যদি এই ধরনের চিন্তা করিস, আমি জানি না আমার কি বলা উচিত। আরো অনেক যুক্তি আছে। তো সেই যুক্তিগুলো কি সেটা তো বল। মা, সেই যুক্তিগুলো হলো, আমি বিয়েটা করবো না, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন।